বেটি বাঁচাও বেটি পড়াও রাজ্য ভিত্তিক কর্মসূচিকে সামনে রেখে চলছে এখন জেলা ভিত্তিক কর্মসূচি গোমতি জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর রাজস্বী হলে সেখানে আয়োজিত জেলা ভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক নির্বাচিত রাজস্বী হলে মঙ্গলবার গোমতি জেলা ভিত্তিক বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতি জেলা প্রশাসন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা সমাজ কল্যাণ শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও উপস্থিত ছিলেন গোমতি জেলার অতিরিক্ত জেলা বিনয় ভূষণ দাস বিধায়ক অভিষেক দেবরাই জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ও জেলাশাসক তরিতকান্তি চাকমা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি জেলার চাকমা পরে বিধায়ক অভিষেক দেবরাই ভাষণে বলেন মহিলা সশক্তিকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্প রূপায়ণ করে চলেছেন তিনি বলেন ভারতবর্ষে প্রথম হরিয়ানা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু করা হয়েছে এদিন অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন এখন লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ মেয়ে সন্তানদের অবহেলা না করে তাদের যত্ন নিতে হবে এছাড়া তিনি বলেন মুক্ত ভারত গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন এখন মৃত্যুর হার অনেক কমেছে মায়েদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করা হয়েছে শ্রী রায় বলেন মেয়েরা এখন আর পিছিয়ে নেই তাদেরকে স্বনির্ভর করে তুলতে হবে সমাজের সকল ক্ষেত্রে মেয়েরা আজ সফলতার সঙ্গে কাজ করছে এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন বিভাগ যেমন শিক্ষা খেলাধুলা সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য দুইশো জন ছাত্রী এবং মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়েছে গোটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেব এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে মহিলাদের উপস্থিতি ছিল সারা জাগানো এক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা নিয়েছে এক পরিবারে তো দু বোন পেয়েছে এটি একটা জিনিস প্রতিফলিত যেখানে যদি আমি স্পেসিফিক বলি এটা আপনাকে স্বীকার করতে হবে সকলকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সমস্ত কন্যা সন্তান বলতে এটা শুধু কোনো স্পেসিফিক কোনো সম্প্রদায়কে বোঝায় না দেশের প্রত্যেকটি কন্যা সন্তানকে সমভাবে এগিয়ে যেতে হবে শুধু একটু লক্ষ্য নেই মিশন চালু করেছে আবার স্বীকার করতে হবে একটা সময় এটা যারা আমার সংখ্যালঘু মা বোনের আছে একটা সময় কি ছিল যে কখনো দেখা হতো না না যে মেয়েদেরকে এগিয়ে যেতে হবে খুব কম চোখে দেখা হতো তাই তো ছিল যে তিন তালাকের মাধ্যমে যখন তখন যার ভাগ্য এক তিন শব্দের যারা নির্ধারিত হতো ਜੇ ਪਰਿਵਾਰੇ ਖੋਤੋ ਸੇ ਪਰਿਵਾਰੇ ਮੇਂ ਪਤਾ ਪਰਿਵਾਰ ਬੁਝਤੇ ਵਰਤੋ ਕੀ ਅਵਸਥਾ ਬੁਖਸ਼ਨੀ ਅਵਸਥਾ ਵੀਰ ਰਿਪੋਰਟ ਸਰਚ ਇੰਡੀਆ ਟੀ ਐਨ ਐਨ